2000 টাকা বাতিলের বিরুদ্ধে আবারও সরব হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আর বাজারে থাকবে না 2000 টাকার নোট। আগেও একবার নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। 2016 সালে নোট বদল করার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছিল। এবার আবারও সেই পুরনো স্মৃতি। এই বিষয়ে সরব তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তিনি তার টুইটার প্রোফাইলে নোট বাতিলের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি তার প্রোফাইলে লেখেন, মোদীর জমানায় দ্বিতীয়বার নোট বাতিলের ফলে কি আবার মৃত্যুর মিছিল, লম্বা লাইন, আবারও সাধারণ মানুষের হয়রানি, কালো টাকা ধরতে গিয়ে মানুষকে নিয়ে হয়রানি। আগের 12,000 কোটি টাকা উদ্ধার করতে পারেনি, এবারও কি পারবে? 20,000 টাকার বেশি নোট একবারে জমা দিতে পারবে না কোনো এক ব্যক্তি। হীরক রাজার আবার তুঘলকি আচরণ বলে কটাক্ষ করেন সাংসদ অপরূপা পোদ্দার। এছাড়াও আরো লেখেন, বিজেপি নেতা সবচেয়ে বেশি টাকা 2016 সালে এক্সচেঞ্জ করেছিল আর বিজেপি পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল। পিএম রিলিফ ফান্ডকে ধামা চাপা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত বলে টুইট করেন তিনি। সাংসদ আরো বলেন, কালো টাকা সাদা করার জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তারা করোনার সময় যে ফান্ডিং করেছিল সেটাকে হোয়াইট করার জন্য এই সিদ্ধান্ত। সাংসদের মতে এই নোট বাতিলের সিদ্ধান্তে আবারও মানুষকে হয়রানির শিকার হতে হবে। মোদীর জামানায় দ্বিতীয়বার নোট বাতিল এর ফলে আবার মৃত্যু মিছিল কিন্তু শুরু হবে। কালো টাকা উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষকে দেশের প্রধানমন্ত্রী কিন্তু আবার হয়রানির শিকার বাড়ানো। গতবারের নোট বাতিলে 12,000 কোটি টাকা আজও কিন্তু ভারতবর্ষের মানুষ কোনো হিসাব পায়নি, এবং এবারও এটা নিয়ম করা হয়েছে 20,000 টাকার বেশি সে টাকা জমা দিতে পারবে না। তার মানে কোনো মানুষের কাছে যদি 1,00,000 টাকা আছে তাহলে তাকে সে 5 বার লাইনে দাঁড়াতে হবে। তাহলে এটা কোথাকার নিয়ম একটা মানুষকে 5 বার হয়রান করা? আসলে দেশের মানুষ যে সমস্ত প্রবলেম নিয়ে, অর্থনৈতিক প্রবলেম, চাকরির প্রবলেম, বিভিন্ন প্রবলেম নিয়ে যে চলছে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই হটকারী সিদ্ধান্ত দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন সাধারণ মানুষকে হয়রানিতে ফেলার জন্য। আসলে 2016 সালে সবচেয়ে বেশি কালো টাকা সাদা করেছিল বিজেপির নেতারা, এবং বিজেপির পার্টি অফিস থেকে অনেক টাকা উদ্ধার হয়েছিল। আজকে পিএম রিলিফ ফান্ডের খতিয়ান সাধারণ মানুষ যাতে না জানতে পারে বা না জানতে দেয়া হয়, তাই এই হটকারী সিদ্ধান্ত দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন। সব মিলিয়ে তার এই টুইটে সরগরম রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।